2011 সালের 19 মার্চ লিবিয়ান সেনাবাহিনী এগিয়ে যাচ্ছিল লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজির দিকে। প্রায় এক মাস ধরে যে শহরটি সহ দেশটির প্রায় সমগ্র পূর্বাঞ্চল ছিল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। সন্ধ্যা 6:45 দিকে লিবিয়ান সেনাবাহিনী যখন বেনগাজি শহরের রূপকণ্ঠে পৌঁছে যায়, ঠিক তখনই তাদের ওপর সর্বপ্রথম বিমান হামলা শুরু করে ফ্রান্স। এর মাত্র কিছুক্ষণ আগেই অবশ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রেজলিউশন 1973 পাশ হয়, যার অধীনে বেসামরিক জনগণ রক্ষার জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করার অনুমতি দেওয়া হয় আন্তর্জাতিক সম্প্রদায়কে। কিন্তু ফরাসি বিমানগুলো লিবিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল রেজলিউশনটি পাশ হওয়ারও আরও 4 ঘন্টা আগে। শুধু লিবিয়ার ওপর প্রথম আক্রমণ নয়, জাতিসংঘে যে রেজলিউশনটি পাশ হয়েছিল সেটিও ছিল ফ্রান্সেরই প্রস্তাব করা। লিবিয়ান নেতা মুয়াম্মার আল গাদ্দাফির ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে বিদ্রোহীদের নবগঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে লিবিয়ার বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়ে তারা উদাহরণ সৃষ্টি করেছিল। এমনকি ফ্রান্সের দ্বারা অনুপ্রাণিত হয়েই ব্রিটেন গাদ্দাফির ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। লিবিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য আন্তর্জাতিক বিশ্বকে প্রভাবিত করার ব্যাপারে ফ্রান্সের ভূমিকা ছিল অন্য যে কোনো রাষ্ট্রের চেয়ে অনেক বেশি। অন্য অনেক রাষ্ট্র পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করলেও ফ্রান্স এবং কাতার এই দুই রাষ্ট্র যারা জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে সরাসরি বিদ্রোহীদেরকে অস্ত্র সাহায্য দিয়ে গাদ্দাফির পতন নিশ্চিত করেছিল। এছাড়াও 2011 সালে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের কাছে পাঠানো 3000 গোপন ইমেইল থেকে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার আল গাদ্দাফিকে হত্যার ঘটনায় ফ্রান্সের যে হাত ছিল এই ঘটনা ফাঁস হয়ে গেছে। ওই 3000 ইমেইলের সারসংক্ষেপ হচ্ছে আফ্রিকা মহাদেশের ওপর নিজের আধিপত্য বজায় রাখা এবং লিবিয়ার তেল সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার করার লক্ষ্যে ফ্রান্স গাদ্দাফি সরকারের পতন ঘটানোর লক্ষ্যে ন্যাটো জোটের সামরিক শক্তিকে ব্যবহার করেছে। ওই 3000 ইমেইল 2011 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে পাঠানো হয়েছিল। 2011 সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান হয় এবং এর জের ধরে কয়েকটি দেশের সরকারের পতন ঘটে। হিলারি ক্লিন্টনের কাছে পাঠানো ইমেইলগুলোতে বলা হয়েছে, ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি 5টি লক্ষ্য সামনে রেখে ন্যাটোর মাধ্যমে লিবিয়ায় হামলা চালিয়েছিলেন। লক্ষ্যগুলো হচ্ছে লিবিয়ার তেল সম্পদের ওপর আধিপত্য প্রতিষ্ঠা, উত্তর আফ্রিকার সাবেক উপনিবেশগুলোতে ফ্রান্সের প্রভাব ধরে রাখা, সার্কোজির আঞ্চলিক সুনাম বাড়ানো, ফ্রান্সের সামরিক শক্তিমত্তা প্রদর্শন এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোতে মুয়াম্মার গাদ্দাফির প্রভাবকে ক্ষুণ্ণ করা। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে গাদ্দাফি সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু হয়। এই সময় গাদ্দাফি ওই আন্দোলন দমন করতে বেনগাজির দিকে যে বিশাল সামরিক বহর পাঠান, বিমান হামলা চালিয়ে সেই বহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় ন্যাটো বাহিনী। ফলে গাদ্দাফি সরকারের ওপর যেই আঘাত আসে তা সামলে ওঠা ত্রিপোলির পক্ষে সম্ভব হয়নি এবং এর জের ধরে সরকারের পতন এবং মুয়াম্মার আল গাদ্দাফি বিক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়ে নিহত হন। দৃশ্যত গণ অভ্যুত্থানে গাদ্দাফি সরকারের পতন হলেও এই ঘটনায় মূল অনুঘটকের কাজটি ন্যাটো জোট করে দেয়, যেই জোটের নামে মূল হামলাটি চালিয়েছিল ফ্রান্সের সেনাবাহিনী। ফ্রান্স হচ্ছে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান নিও কলোনিয়াল পরাশক্তি। ভাগ্যবান এই কারণেই বলছি, অধিকাংশ মানুষ সারাদিন আমেরিকা এবং ইসরায়েলকে গালাগালি করে। গত কয়েক বছরে অবশ্য সিরিয়া এবং সিনজিয়াংয়ের কারণে রাশিয়া এবং চীনকেও কেউ গালাগালি করা শুরু করেছে, কিন্তু ফ্রান্সের নাম কারো মুখেই শোনা যায় না। অথচ ফ্রান্সের অন্যায় এদের কারো চেয়ে কোনো দিক থেকে কম নয়। ফ্রান্সে একমাত্র সাবেক ঔপনিবেশিক শক্তি যারা এখনও তাদের সাবেক ঔপনিবেশগুলোকে প্রায় আগের মতোই শোষণ করে যাচ্ছে। ফ্রান্স টিকেই আছে আফ্রিকাকে শোষণ করার মতো দিয়ে, এটা গোপন কিছু নয়। সময়ে সময়ে ফরাসিরা এটা নিজেরাও স্বীকার করে। 1957 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে না পারলে একবিংশ শতাব্দীর ইতিহাসে ফ্রান্সের কোনো জায়গাই থাকবে না। 5 দশক পর তার পরবর্তী প্রেসিডেন্ট জ্যাক শিরাক 2008 সালে সেটা আবারও নিশ্চিত করে বলেছিলেন, আফ্রিকা না থাকলে ফ্রান্স তৃতীয় বিশ্বের তালিকায় ছিটকে পড়ত। তিনি পরিষ্কারভাবে স্বীকার করেছিলেন, ফ্রান্সের ব্যাঙ্কগুলোতে যেই টাকা আছে তার একটা বড় অংশ আসে আফ্রিকান রাষ্ট্রগুলোকে শোষণ করার মতো দিয়ে। ভাবতে পারেন, আফ্রিকান রাষ্ট্রগুলো কেন এই ব্যবস্থা মেনে নিচ্ছে, কেন তারা এই সিস্টেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে না? উত্তরটা সোজা, অনেকেই চেষ্টা করেছিল, তাদের পরিণতি ভালো হয়নি। ফ্রান্সের ঔপনিবেশিক ক্ষমতার সঙ্গে তাল না মিলিয়ে স্বাধীনতার পক্ষে কথা বলাই কিংবা স্বাধীন থাকতে চাওয়াই 1963 সাল থেকে 22 জন আফ্রিকান প্রেসিডেন্টকে ফ্রান্স হত্যা করেছে। দেশটি চক্রান্তের শিকার হয়ে প্রাণ হারানো এইসব প্রেসিডেন্টের তালিকায় সর্বশেষ যুক্ত হওয়া নাম হচ্ছে মুয়াম্মার আল গাদ্দাফি। এছাড়াও বর্তমানে লিবিয়ান সরকারকে উৎখাত করে নিজেদের পছন্দের হাফতারকে বসানোর জন্য ফ্রান্স পেছন থেকে তারাই কলকাঠি নাড়াচ্ছে, যেন নিজেদের ইচ্ছে মতো লিবিয়াকে শোষণ করতে পারে। আমাদের আজকের এই ভিডিওর স্ক্রিপ্টের একটি বড় অংশ নেওয়া হয়েছে মোজাম্মেল হোসেন তোহার ফেসবুক আইডি থেকে। মধ্যপ্রাচ্য কিংবা আরব দেশের সংঘাত নিয়ে তার লেখা পড়তে আপনারা ওনার আইডি থেকে ঘুরে আসতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে ওনার আইডি লিঙ্ক দেওয়া হচ্ছে।
সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।